आलोचना करब से इंटरनल एंगल एवं एंगुलर फिटिंग एक्चुअली पार्ट पार्ट नम्बर वन तो नेक्स्ट पार्ट आसब तार आगे बोली एटा किभावे तैरी करा जाबे बा करते होबे सेटा निये एकटु आसि तो फार्स्ट अफ अल एखाने डायमेंशन देखते पाच्छो 48 एटा आछे लेंथ আর এদিকে তাই 48 এদিকটা 48 এদিকটা 48 এবার তাহলে রো মিটারটা কত হবে 50/50 ইনটু থিকনেসটা কত আছে 6 mm ফাইনাল 6 mm ফাইনাল মানে 8 mm এটা হচ্ছে রো মিটার এবার রো মিটারটা নেওয়ার পরে আমি কি করব ফার্স্ট एक्सेक्ट माप अनुजाई 48 এবং 48 এর একটা স্কয়ার তৈরি করলাম 48 এর স্কয়ার তৈরি করার পরে এবার মাপগুলো কিভাবে হবে ফার্স্ট আমি এনি এনি প্লেস বা হরিজন্টাল সারফেস বা ভার্টিক্যাল সারফেস আমি হরিজন্টাল সারফেসটা দেখছি হরিজন্টাল সারফেসের ক্ষেত্রে ভার্টিক্যালি মাপগুলো আছে আর ভার্টিক্যাল এর ক্ষেত্রে হরিজন্টাল তাহলে ফার্স্ট আমি হরিজন্টালি মাপগুলো নেব তো সেই ক্ষেত্রে 20 mm হচ্ছে আমার ফার্স্ট ড্র করলাম 20 mm তো তার আগে বলে রাখি এটা সারফেস কিন্তু আগে এতে বলেছি আমি একটা ভিডিওতে বারবারই এগুলো সারফেস ফিনিশ করার পরে লেআউট করার পরে তারপরে আমাকে কিন্তু মার্ক দিয়ে ফেলতে হবে এই মার্কিংটা হওয়ার পর এবার এইখানে মার্কিং এলাম 20 তে মার্কিং করলাম নেক্সট হচ্ছে 48 ওভারঅল 48 অর্থাৎ এটা কত আছে বাকি 28 আছে এটা 28 আছে নেক্সট হচ্ছে এবার হরিজন্টালি করব বাট ভার্টিক্যালি মার্কিং গুলো হবে হরিজন্টালি ক্ষেত্রে ভার্টিক্যালি মাপ এদিকে আমি সারফেস প্লেটের উপর বসাব বসি হাইট গেজ মাপব যখন আমি এই করব মার্কিংটা করব তখন ফার্স্ট অফ অল 10 mm এর একটা মার্কিং থাকবে নেক্সট এটা কত জানি না অ্যাকচুয়ালি এটা 75 ডিগ্রি লেখা আছে এই যে অ্যাঙ্গেলটা কতটা 75 ডিগ্রি কোথা থেকে 10 mm থেকে 75 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ড্র করতে হবে তো সেটা কি কি দ্বারা করব আমরা কম্বিনেশন সেটের স্কয়ার হেড দিয়ে কি করা হয় একটা বার তৈরি করা হয় নেক্সট প্রোটেক্টর হেড দিয়ে কি করা হয় ওভারঅল 180 ডিগ্রি মার্কিং করা যায় বা চেকিং করা যায় আর একটা হচ্ছে সেন্টার হেড দিয়ে কি করা যায় একটা রাউন্ড বারকে আমরা সেন্টার বের করতে পারি বা তার ইন্টারনাল কোনো বা বাইরের সাইডে ফেসে যদি কোনো মার্কিং প্রয়োজন হয় করতে পারি সেটা তো এইটা হলো আমাদের 75 ডিগ্রি আমি মার্কিং করব এখান থেকে 75 ডিগ্রি আমি মার্কিং করব নেক্সট তারপর কি এই 10 এর পরে 20 এই 10 এর পরে 20 আমি মার্কিং করে দিলাম থাকলো কত 10 mm সেই একই জিনিস এখান থেকে আবার 75 ডিগ্রি আমি ড্র করব 75 ডিগ্রি ড্র করার পর নেক্সট এবার আমি থ্রু লাইন বরাবর এই লাইনগুলোকে আমি কি করব পাঞ্চিং মার্ক করব পাঞ্চিং মার্ক করার আগে আগের ভিডিওতে দেখি বলেছি যে পাঞ্চিং মার্ক করার আগে আমাকে ডিসাইড করে নিতে হবে কোন কোন লাইনগুলোর উপর পাঞ্চিং মার্ক হবে অর্থাৎ এই লাইনের উপর পাঞ্চিং মার্ক হবে এই লাইনের উপর হবে এই লাইনের উপর হবে এই লাইনের উপর বাইরের ফেসে তো সবগুলো কমপ্লিট করা আছে তাই আমরা ওটাকে ধরব না এটাকে ধরতে হবে এটাকে এবার কি করব যে লাইনটা প্রয়োজন নেই অর্থাৎ মার্কিং পাঁচিং হবে না সেই লাইনগুলোকে আগে মুছে দিতে হবে অর্থাৎ এখানে একটা জিনিস এখানে একটা লাইন থেকে গেছে এটা তো শেপ পেয়ে গেছি শেপ পাওয়ার পরে এবার আমরা পাঁচিং করব ফার্স্ট এটা থেকে নেক্সট এগুলো পাঁচিং করব পাঁচিং করার পরে সাইন করব নেক্সট অপারেশন কাটিং অপারেশন সাইন করব সাইনটা কি হবে এইখান থেকে থ্রু লাইন বরাবর
পাঁচিং ছেড়ে লাইন পাঁচিং ছেড়ে বা পাঁচিং ড্র ছেড়ে আমাকে কি করতে হবে সোয়িং করতে হবে সোয়িং করার পর আমরা জবটাকে পাবো ঠিক এভাবে জবটাকে পাবো আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে সোয়িং করার পর জবটাকে দেখতে কি এরকমই হবে এবার কি করব ট্রায়াঙ্গুলার ফাইল ट्रायंगुलर फाइल के लिए की करो फर्स्ट ए पोर्शन का नेक्स्ट ए पोर्शन फर्स्ट ए पोर्शन का फाइलिंग करने पर नेक्स्ट ए पोर्शन का फाइलिंग करो तो ट्रायंगुलर फाइल क्या नाम है वह करो जेहेतु एक ट्रायंगल एक एंगल तो इन करा आसे तो सही एंगल के फाइल करते के लिए ट्रायंगुलर फाइल में प्रयोजन हुआ तो नेक्स्ट होच्छे हाफ राउंड फाइलेरों व्यवहार करते होंगे कारण हाफ राउंड फाइलेर एक कार पोर्शन का আছে বলে এই পোরশনে টাচ হবে না যখন এটাকে ফাইল করা হবে এই পোরশনে টাচ হবে না তো সেজন্যই রাউন্ড ফাইল দিয়েও এটাকে করা যায় করতে হবে নেক্সট হচ্ছে সেফ্রেজ ফাইল দিয়েও ব্যবহার করা যাবে কিন্তু সেফ্রেজ ফাইলের ক্ষেত্রে এই পোরশন অবধি ফাইলটা আসবে ফাইলিংটা আসবে কিন্তু তারপরে ফাইলিংটা হবে না সেটা খেয়াল রাখতে হবে নেক্সট এবার ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে ফিনিশ ফাইলটা করব ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে ফিনিশ ফাইলটা করার পরে এটাকে শ্যাফট বেসিস সিস্টেমের জন্য এটাকে তৈরি করে নিতে হবে একদম অ্যাকুরেট মেজারমেন্ট চেক করে আমাকে করে নিতে হবে সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেল গুলোকে চেক করার জন্য আমাকে এবার কম্পিটিশন সেটে তারা মার্কিং করেছিলাম কিন্তু চেক করার জন্য ফাইনাল ভিউ প্রোটেক্টরের প্রয়োজন হবে সেটা আমরা ব্যবহার করব